বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিস রৌফকে একদম বেধরম পিটিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা একেবারে তুলুধনু করে দিয়েছে। হারিস রৌফের দুর্ভাগ্য বলতে হবে মাত্র 3 রানের জন্য সেঞ্চুরি দেখা পায়নি। আমরা এর তীব্র এবং প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। কেন ওকে আরেকটা ওভার দিতে পারতো? কেন তাকে সেঞ্চুরি থেকে বঞ্চিত করা হলো? বিশ্বকাপের সেমিফাইনালে কোন 4টা টিমকে তোমরা দেখতে চাও কমেন্টে জানিয়ে দাও। ভারতের মাটিতে এসে বল করবে 10 ওভারে 100 পাইলো না, তাতে আসলে আমার খুব খারাপই লাগতেছে। আর মেয়ার তোমরাটা বৃষ্টির কারণে বাইচা গেছো গা। কি বলতে চাও তুমি? বৃষ্টি না হইলে নেদারল্যান্ডের কাছেও হারতা। আরে মামুর বেটা মামু, আমাদের সাথে বাইচা গেছে। ভাবছিলাম বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে খেলে দেওয়ার আগে ভারতকে প্যাকেট করে দেবো, বৃষ্টি বাঁচিয়ে দিল। এ বেটা বাটপার কথা কম কো, 2019 সালের বিশ্বকাপে ব্যান স্ট্রক্স বাটপারি করে বেটা তোরা জিতছস, এইবার আর রক্ষা নাই, আমাদের চাপম্যানের চাপে একদম প্যাকেট হয়ে যাবি। আর এইদিকে সপ্তমবার ওয়ান ডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। 1999 সালে প্রথমবার অংশ নেওয়ার পর থেকে বাদ যায়নি কোনো আসরই। হ্যাঁ বুঝছি বুঝছি, আমাদের খোঁজা মারার জন্য এই প্রসঙ্গটা তোলা হয়েছে, তীব্র নিন্দা জানাচ্ছি। আর বাংলাদেশ যেন সবকটা ম্যাচ হারে, বিশেষ করে আফগানিস্তানের সাথে। ভাই প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কারে প্যাকেট করে দিছি, একদম তুলোধুনু করে দিছি। ভাই বাংলাদেশকে হারাতে পারলেই আমাদের বিশ্বকাপ জেতা হয়ে যাবে। আচ্ছা সাকিব ভাই, আপনাকে বাংলাদেশের মানুষ দেখতে পারে না কেন? সাকিব আল হাসান ইমোশন বেচা খায় না, পুরাই রিয়েলিস্টিক আর পারফরমেন্স বেসড, ডিরেক্ট টু দ্য পয়েন্ট কথা বলে। বাংলাদেশের মানুষ না, তামিম ভাইয়ের ফ্যান ফলোয়াররা আমাকে দেখতে পারে না। আচ্ছা বুঝলাম, তুই তামিম মারে ডিরেক্ট বাদ দিয়ে দিলি কেরে। এ মাসাবি তুমি এটি কিটা কও, তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখিয়া ম্যাচের পর ম্যাচ না খেলাইয়া বেঞ্চে বসাইয়া তারপর বাদ দিলে ভালো লাগতো? আমি যে গত 2টা বছর সবচেয়ে বেশি রান করলাম সুপার কাপে বিশ্বকাপের আগে। এ তামিম দেখ, আমি আমার আর সাকিবের কোনো দোষ নাই, টপ লেভেল থেকে যে কল দিছে তাকে জিজ্ঞেস করো। এখানে কিন্তু আপনাদেরকে ভালো করে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। দেলোয়ার হোসেন ঝন্টু পরিচালিত মায়দোয়া ক্রিকেট টিমের জন্য নতুন টিম ডিরেক্টর হয়ে ফিরেছেন খালেদ মাহমুদ সুজন রূপে গদা সুজন। ওই মেয়ে ওই, এগুলো কি তাকো, আমরা সুজন কাকার পরামর্শে বিশ্বকাপ জিততে চাই। আমার অবদান তোমরা বুঝলা না, সুজনের অবদানটাও তোমরা স্বীকার করলা না, তোমরা অডিয়েন্স বাংলাদেশের খেলা দেখো না। হে পাপন কাকা, আপনি আর হাতুরে ওপেনিং এ নামা যান, আমরা বাংলাদেশের সবাই খেলা দেখবো। ঠিক কি না বলো? নো ডাউট, পাকিস্তান ওয়ার্ল্ডস বেস্ট টিম এন্ড বাবর আজম ইজ কিং অফ ক্রিকেট। এ ভাই তুমি এগুলো কি তাকো, মাথার উপরে দিয়ে যাইতেছে। এ বেটা বুঝোস না, আওয়ার শাইনস আফ্রিদি মিলিয়ন টাইমস বেটার দেন অল ওয়ার্ল্ড কাপ টিম বোলার্স, ডেফিনেটলি পাকিস্তান উইল বি চ্যাম্পিয়ন 2023। তোমার মাতা এইসব আজে বাজে কথা কইও না, কাপ এইবারও ইংল্যান্ডের ঘরেই যাবে। এ বেটা সিটের বাটপারের দল 19 সালে মিস হয়ে গেছে, কেন উইলিয়ামসন লিড নিউজিল্যান্ড সাইড উইল উইন দ্য ওডিআই ওয়ার্ল্ড কাপ দিস ইয়ার। খেলা হবে। হ্যাঁ তোমরা সবাই খেলবা বিশ্বকাপ, আমরা আমরা কি করবো, আঙুল চুষবো? সবগুলারে হুঁশিয়ারি দিতেছি, ইতিহাস লেখা, ইতিহাস চেঞ্জ করে ফেলাবো। টাম্বো ভাই তোমার জন্য অনেক শুভকামনা, তুমি এইবার বিশ্বকাপটা জিততে যাও। কথা কি ক্লিয়ার না, ভেজাল আছে? ওই বেটা ওই আমগো দেশে আইসা এরা বিশ্বকাপ জিততে যাবো, তুই আবার এর সাপোর্ট দিতেছস। ভাই সাকিব বারে বহিষ্কার করে দেন, ভাই আপনারা আর ইংল্যান্ড এইবার ফাইনাল খেলবেন। এরে তামিম কিটা কস, এ বেটা কিটা কস, আমরা অস্ট্রেলিয়া কি বাইসা গেছি নাকি? এবার খেললে সব ডিরে খেললে বিশ্বকাপ আমরাই নিব। আরে মিয়া আমি বিয়ে করতে পারতেছি না বিশ্বকাপটা না জেতার কারণে, এইবার বিশ্বকাপটা জিততে বিয়ে করে সবারে দেখায় দেবো, আমি এখন আর শিশু না।
তোর বয়স বাড়ে না, তুই চুপ থাক, তুই সামনের বিশ্বকাপ জিতিস। এবার আমরা ভারত ভারত ছাড়া কোনো কথা নাই। হ্যাঁ, তোমরা তো বুঝছি আইসিসি রিলে খেলবা। কি বলতে চাও তুমি? রিপ্লে দেখা হচ্ছে, রিভিউ হচ্ছে, যা হবে আমাদের কর্তৃপক্ষ ঠিক মতো আপনাদেরকে জানাবে। এ কারণেই আমরা আশা দেখি না, এবার বাংলাদেশ বিশ্বকাপ জিতবে না, বিশ্বকাপ জাস্ট খেলে চলে আসবে। আরে ভাই, টেনশন লয় না, টেনশন লয় না, বাটি চালান দিয়া একদম কুপকাত করে দেবো। তোমরা খেলবা মাঠে, আমি খেলবো বাইরে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ক্রিকেটের সেরা ধামাকা বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। 10টা দল খেলবে বিশ্ব সেরা হবার দৌড়ে। কাকে সাপোর্ট দিচ্ছ তোমরা জানিয়ে দাও কমেন্টে। আসো খেলবো, খেলা হবে।